নিউ ইয়র্কের সিটি স্কুলস চ্যান্সেলর ডেভিড ব্যাংকস বলেছেন, শিক্ষা কার্যক্রমে সহায়তার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করতে হবে। মঙ্গলবার কুইন্সের অ্যাস্টোরিয়ায় ফ্র্যাঙ্ক সিনাত্রা স্কুল অব আর্টসে দেওয়া বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের পারদর্শিতা মূল্যায়নের জন্য এআই ব্যবহার করতে হবে। নিউ ইয়র্ক সিটি সহ সারা দেশে শিক্ষকের ঘাটতি রয়েছে বলেও জানান ডেভিড ব্যাংকস। নিউ ইয়র্ক সিটি স্কুল চ্যান্সেলর ডেভিড ব্যাংকসের বক্তব্য শেষ হলে দাঁড়িয়ে অভিবাদন জানান উপস্থিত শিক্ষাবিদরা। এর আগে হাস্যজল মুখে হলরুমে প্রবেশ করেন তিনি। তার দেয়া প্রায় 50 মিনিটের বক্তব্যে সুবিধা বঞ্চিত এলাকায় দ্রুত হাইস্কুল খোলার প্রতি জোর দেন এবং স্কুল বর্ষের সাফল্য তুলে ধরেন ব্যাংকস। এছাড়া কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্যের উপর জোর দেন তিনি। শ্রেণীকক্ষে এআই ব্যবহার সম্পর্কে আলোচনা করেন ব্যাংকস। তিনি মনে করেন এআই কখনোই শিক্ষকের বিকল্প হতে পারে না, তবে এটি শ্রেণীকক্ষে শিক্ষার ক্ষেত্রে সাহায্য করতে পারে। ডেভিড ব্যাংকস আরো বলেন, সারাদেশে শিক্ষকের ঘাটতি রয়েছে, কিছুদিনের মধ্যে আরো অনেক শিক্ষক অবসরে যাবেন। এ অবস্থায় দ্রুত শিক্ষক খুঁজে পাওয়া সহজ হবে না বলে মনে করেন তিনি। সিটির 350টিরও বেশি স্কুলে মোবাইল নিষিদ্ধ করা হয়েছে। এবছর আরো 500 স্কুলে নিষিদ্ধ করার পরিকল্পনা রয়েছে বলে জানান স্কুল চ্যান্সেলর। তবে অনেক অভিভাবক স্কুল চলাকালীন সন্তানের সাথে যোগাযোগ করতে চান বলে জানান তিনি। 21 শতকের অর্থনৈতিক উন্নতির জন্য বাজেট, বিনিয়োগ এবং আর্থিক বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের শক্তিশালী উপলব্ধি থাকা প্রয়োজন বলেও মনে করেন ব্যাংকস। শিক্ষার্থীরা যাতে আগে থেকেই ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে পারে এবং পরিকল্পনা করতে পারে, এজন্য ডেভেলপমেন্ট কোর্সের ব্যবস্থা করার ঘোষণা দেন তিনি। শেখ সাদী মারজান, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।